প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের অনলাইন ক্লাসের জন্য সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি বিজয় কুমার সরকার, সহকারী শিক্ষক কাব্যতীর্থ ইসলামী উচ্চ বিদ্যালয় কাউনিয়া রংপুর, বিষয় হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, অধ্যায় পঞ্চম অষ্টম শ্রেণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা এখানে চিত্র লক্ষ্য করতে পারতেছি। চিত্রটি কিসের চিত্র অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে। এটা মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও গণেশ, একটা পূজা হইতেছে, তাই না? দর্শকেরা কি করতেছে? এই পূজা দেখতেছে। অবশ্যই এটাকে কি আমরা বলতে পারি? তাহলে আজকের পাঠ আমাদের পূজার উপকরণের ধারণা এবং পূজা উপকরণ ব্যবহারের তাৎপর্য। আজকে আমরা আমাদের পাঠের সারণী হচ্ছে পূজা উপকরণের ধারণা এবং পূজা উপকরণের ব্যবহারের তাৎপর্য কি, সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঠ শেষে শিক্ষার্থীরা যা আমরা শিখতে পারবো সেটা হচ্ছে পূজার উপকরণের ধারণা ব্যাখ্যা করতে পারবে, পূজা পার্বণ ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত প্রাকৃতিক উপাসার ব্যবহারের তাৎপর্য ব্যবহৃত করতে পারবে। এই দুটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে এখানে লক্ষ্য করা যায়, এখানে একটা ছবি দেখা যাচ্ছে। ছবিগুলো কিসের ছবি আমরা অবশ্যই বলতে পারবো? এটা অগ্নি, ইন্দ্র, বিষ্ণু। অগ্নি, ইন্দ্র, বিষ্ণু কি? এরা হচ্ছে দেব দেবতা বা দেবদেবী। তাইলে আমরা তার আগে একটু আলোচনা করি দেবদেবী সম্পর্কে কি, দেবদেবী ও পূজা পার্বণ সম্পর্কে শিক্ষার্থী বন্ধু একটা আলোচনা করে দিই। ঈশ্বর নিরাকার হলেও মানব কল্যাণের যে বিভিন্ন সময় বিভিন্ন রূপ পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, ঈশ্বর যখন নিজের কোনো গুণ বা ক্ষমতা কোনো বিশেষ আকার বা রূপে ধারণ করে থাকেন তাকেই আমরা দেবদেবী বা দেবতা বলে থাকি। যেমন আমরা ধরে নেই এই যে অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, তারপরে শিব, দুর্গা, কালী, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ঈশ্বরের বিশেষ ক্ষমতা, এরা দেবদেবী। এই দেবদেবীরা, এই দেবদেবীরা হলেন বৈদিক দেবতা। এই যে বিষ্ণু, ইন্দ্র, অগ্নি বা অগ্নি, বিষ্ণু, ইন্দ্র, এরা কি, এরা হচ্ছেন বৈদিক দেবতা। যে সকল দেবতার নাম বেদে উল্লেখিত রয়েছে তাদেরকে আমরা বৈদিক দেবতা বলে থাকি। আমরা এগুলেন কোথায় পাই? বৈদিক দেবতায়, বৈদিক দেবতায় এদের নাম আছে, বেদে এদের নাম আছে, তাই থেকে এরা বৈদিক দেবতা। এই যেমন অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, উষা ইত্যাদি, তাদের নাম কি বেদে পাওয়া যায়, তাই আমরা বৈদিক দেবতা নামে আখ্যাত করেছি। তাইলে আমরা কাকে বৈদিক দেবতা বলবো? সেটা অগ্নি, ইন্দ্র, বিষ্ণু এবং উষা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতেছি যে দুর্গা, কালী, গণেশ। দুর্গা, কালী, গণেশ, এরা হচ্ছে পৌরাণিক দেবতা। কেন পৌরাণিক দেবতা বলবো? এরা, এদেরকে আমরা পুরাণে পাই। এই সকল দেবতারা পৌরাণিক দেবতা বলে পরিচিত। যে সকল দেবতার নাম পুরাণে উল্লেখ আছে তারা হচ্ছে পৌরাণিক দেবতা বলে তাকে বলা হয়। অর্থাৎ এই দুর্গা, কালী, গণেশ, এরা কি পৌরাণিক দেবতা, পুরাণে এদের নাম উল্লেখ আছে, তাই এরা পৌরাণিক দেবতা নামে পরিচিত হয়েছে। কোথায় আছে? পুরাণে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আসি শীতলা, মনসা, শনিদেব। শীতলা, মনসা, শনিদেব, এরা লৌকিক দেবতা। কেন এরা লৌকিক দেবতা? বেদ এবং পুরাণে উল্লেখ নাই, লৌকিকভাবে পূজিত হয় তাই এদেরকে লৌকিক দেবতা বলা হয়। যেমন আমরা এই সকল দেবদেবীর পূজা করে থাকি, দেবদেবীর পূজা করলে ঈশ্বর খুশি হন এবং ভক্তরা কি হন, আকাঙ্ক্ষা পূরণ হয়। দেখি তাইলে
ভক্তদের আকাঙ্ক্ষা কিভাবে পূরণ হয়। এই দেবতারা লৌকিক দেবতা নামে পরিচিত, এদের কথা বেদ এবং পুরাণে উল্লেখ নাই। এদের কথা বেদে এবং পুরাণে উল্লেখ নেই, লৌকিক ভাবে পূজিত হন, তাই তাদেরকে লৌকিক দেবতা বলা হয়। তাইলে দেবতা আমরা কয়টা পেলাম? তিন প্রকার দেবতা। একটা হচ্ছে বৈদিক, দেখি আমরা একটু লিখে নেই। এক নম্বর হচ্ছে বৈদিক, দুই নম্বর হচ্ছে পৌরাণিক, তিন নম্বর হচ্ছে লৌকিক। লৌকিক, তাহলে আমরা তিন ধরনের দেবতার নাম উল্লেখ করতে পারলাম। এই তিন ধরনের দেবতা আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখি যে আমরা উপকরণ, পূজার যে উপকরণগুলো আছে, উপাসার উপকরণগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। পূজার উপকরণ, সাধারণত উপকরণ আছে বিগ্রহ, প্রতিমা, কলস, তারপরে প্রদীপ, শঙ্খ, ফুল ইত্যাদি আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এটা প্রথম হচ্ছে বিগ্রহ, বিগ্রহ বা দেব, বিগ্রহ বা দেব দেবী বিগ্রহ বা প্রতিমা নির্মাণ করা হয়। বিগ্রহ হচ্ছে দেব দেবী বিগ্রহ বা প্রতিমা নির্মাণ করা হয়, এটা হচ্ছে বিগ্রহ। এই যেটা আমরা দেব দেবীর ছবি নির্মাণ করি সেটা হচ্ছে বিগ্রহ। তারপরে কলস বা ঘর, পূজার উপকরণ হিসেবে মাটি বা ধাতুর তৈরি কলস বা ঘট ব্যবহার করা হয়। এই কলস দ্বারা, কলসে কি করা হয়, পূজার সময় কলসে গঙ্গার জল, নদীর পরিষ্কার জল এই দিয়ে পূর্ণ করা হয়। কলসের মঙ্গল ঘটও বলা হয়, অর্থাৎ কলস ও ঘট মঙ্গলের প্রতীক, তাই আমরা কলস ব্যবহার করি, করে থাকি। কলসের মুখে আম্লপত্র, অর্থাৎ আমের যে পল্ল, সেই পল্ল দেওয়া হয় এবং তা থেকে একটি সবুজ নারিকেল স্থাপন করা হয়, একেই ঘট হিসাবে বলা হয়। তাই কলসের ঘট পূজার একটা সুন্দর উপকরণ হিসেবে আছে। এটা এই যে কলসের ঘট, এখানে যে কলস তার উপরে আম্রপত্র, তারপরে যে নারিকেল দিয়ে আমরা ঘট স্থাপন করছি। এখানে এই যে কলসের ভিতরে অবশ্যই আছে কিসের জল, গঙ্গার পবিত্র জল। এই গঙ্গার জলকে আমরা পূজার পবিত্র জল হিসেবে ব্যবহার করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে প্রদীপ। প্রদীপ সৃষ্টির আলো সকল অন্ধকার দূর করে বলে একেই জ্ঞানের প্রতীক হিসাবে ধরা হয়। জ্ঞানের প্রতীক, প্রদীপ হচ্ছে জ্ঞানের প্রতীক। আর এটা হচ্ছে শঙ্খ, শঙ্খ মঙ্গলসূচক পূজার উপকরণ, এটি ভক্তির জগতে আহ্বান জানায়, তোমরা এসো দেবতাদের কাছে আগত হও, আত্মনিবেদন করো। অর্থাৎ এই শঙ্খ যদি যখনই বাজা যায় তখনই আমরা মনে করব কি পূজার উপকরণ হচ্ছে, আমাদেরকে ওখানে যেতে হবে। এখন আমরা আসি ফুলের মালা। দেব দেবী সম্মানিত সজ্জিত করার মাঙ্গলিক উপকরণ হিসেবে ব্যবহার করা হয় ফুলের মালা। দেব দেবীর গলায় দেওয়া হয় এই ফুলের মালাটা, এটা হচ্ছে মঙ্গলসূচক উপকরণ, এটা সম্মানের প্রতীক, এটা দিলে সম্মান করা হয়, এই জন্যেই আমরা ফুলের মালা ব্যবহার করি। তারপরে আসন, দেব দেবীদের বসার জন্য ব্যবহৃত করা হয় আসন, এইটা হচ্ছে আসন। এটা হচ্ছে কি মুকুট, মুকুট হচ্ছে সম্মানের প্রতীক, সম্মান করিয়ে মুকুট দেওয়া হয়, মুকুট হচ্ছে সম্মানের প্রতীক, উচ্চ সম্মানের প্রতীক হচ্ছে মুকুট। এখন হচ্ছে এটা
এটা কপ্পুর আর এটা গঙ্গার জল। শিক্ষার্থী বন্ধুরা, পান সুপারি পূজার উপকরণ, পান সুপারি একটা খুব গুরুত্বপূর্ণ। পানের মধ্যে বিভিন্ন দেবদেবীর অদৃষ্ট কল্পনা করা হয়, অর্থাৎ প্রতিটা পূজায় পান সুপারির প্রয়োজন হয়। কেন হয়? পান সুপারি ছাড়া পুজো করা সম্ভব নয়। পান দেবদেবীরা এখানে অদৃষ্ট কল্পনা লাভ করে। কর্পূর, কর্পূর হচ্ছে সুগন্ধি কর্পূর, পূজা পরিবেশ পরিবেশকে শুদ্ধ এবং সিদ্ধ করে। কর্পূর একটা কর্পূর আমাদের কি শুদ্ধ এবং সিদ্ধ করে, কর্পূর পরিবেশকে আমাদের সুন্দর করে তোলে। গঙ্গার জল দেবদেবীকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পবিত্র গঙ্গার জল ব্যবহার করা হয়। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে গঙ্গার জল পবিত্র জল, গঙ্গার জল পবিত্র জল। হিন্দু ধর্মের এই গঙ্গার জল ছাড়া হয় না। এই জল বিভিন্ন ধরনের রোগী রোগ পীড়া ভালো হয়, এবং কি এছাড়াও এই জল আধ্যাত্মিক চিন্তা চেতনা ও বৈশ্বিক সম্পদ সমৃদ্ধ আহরণ করে। তাই এছাড়া এই জল আধ্যাত্মিক চিন্তা চেতনার যে আকর্ষণ সৃষ্টি করে, তাই গঙ্গা জল আমাদের পূজার সময় অবশ্যই গঙ্গার জলের প্রয়োজন হয়। গঙ্গার জল ছাড়া আমাদের পূজা করা পূজার ঘর প্রতিটা জিনিস শোধন হয় না। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে ধূপকাঠি, এটা থালা, এটা হচ্ছে ধূপ। ধূপকাঠি আমাদের ইচ্ছা সমূহ নির্দেশ করে, বিশেষ পাত্রে রেখে প্রজ্বলন করা হয়। ধূপকাঠি কি করা হয়? ধূপকাঠি এই দেবদেবীর পূজার সময় এই প্রজ্বলন করা হয়। এই ধূপকাঠি একটা ইচ্ছার নির্দেশনার প্রতীক, সুন্দর প্রজ্বলন হয় ধূপকাঠি ছাড়া আমাদের পূজা। একটা থালা, থালায় বিভিন্ন সামগ্রিক উপকরণ উদ্দেশ্য রাখা হয়। এই থালায় যে জিনিসগুলো রাখা হয়, যে থালায় বিভিন্ন ধরনের সামগ্রী, যে দ্রব্য সামগ্রী আমরা পূজার পূজা সম্পর্কে আনে দেব, সেগুলো এই থালার মধ্যে থাকবে। ধূপ, ধূপ এক ধরনের সুগন্ধিযুক্ত ধোঁয়া সৃষ্টিকারী পূজার উপকরণ, যা আমাদের খারাপ শক্তির প্রভাব থেকে মুক্ত করে। এই ধূপ হচ্ছে খারাপ শক্তির থেকে আমাদের কি করে মুক্ত করে দেয়। চন্দন, এটা হচ্ছে চন্দন কাঠ। চন্দনের গন্ধ পবিত্র পরিবেশের সৃষ্টি করে। চন্দন একটি মঙ্গলজনক এবং নান্দনিক পূজার উপকরণ। এটা হচ্ছে আবির, বিভিন্ন রঙের এক ধরনের গুড়া, যা দেবদেবীর পূজায় ব্যবহার করা হয়। একটা হচ্ছে গুড়া লাল রঙের, লাল রং একটা গুড়া, তাকে আবির বলা হয়। আর এটা হচ্ছে চাল, একটা পাত্রের মধ্যে চাল রাখা আছে। কেন চাল? পূজার চাল বস্তুগত উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। এটা একটা বস্তু, এই বস্তুগত উপকরণ হিসেবে চাউল ব্যবহার করা হয়। এই চাউলের দ্বারাই আমরা কি করি? চাউলের দ্বারাই আমাদের এই চাউলের দ্বারাই চাউলের উপকরণ দিয়ে আমাদের কি বস্তুগত যত জিনিসপত্র আছে তা সব কিছুই গ্রহণ করা হয়। তাইলে আমরা এখানে কর্পূর চন্দন পেলাম, আবির পেলাম এবং চাউল পেলাম। এখন আমার শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো নৈবেদ্য পঞ্চরতি। নৈবেদ্য, নৈবেদ্যটা কি? আমরা থালার মধ্যে আগে যে থালা করে, থালার মধ্যে আমরা যে কোনো জিনিস, ফলমূল মিষ্টি জাতীয় জিনিস আমরা তার নামে অর্পণ করে দেওয়া হচ্ছে নৈবেদ্য। ফুল ফল মিষ্টি জাতীয় খাদ্য ইত্যাদি হিসেবে প্রদান করা হয়, যা দেবদেবীর কাছে আমাদের আত্মসমর্পণের নির্দেশ করে। এই দেবদেবীর কাছে আত্মনিবেদন করা হয় এই ফলমূল, এটাকে আমরা নৈবেদ্য বলে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চরতি একই সাথে পাঁচটি প্রদীপ প্রজ্বলন করাকেই পঞ্চরতি বলা হয়। এটা হচ্ছে একটি পূজার উপকরণ, একই সাথে পাঁচটি প্রদীপ
প্রজ্বলন করা হয়েছে, এটা কি পঞ্চরতি, এটা আমাদের পূজার একটা বিশেষ উপকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন ঘন্টা হলুদ পবিত্র সুতা, পবিত্র সুতা ঘন্টা হলুদ। ঘন্টা একটি মঙ্গলজনক শব্দ সৃষ্টিকারী পূজার উপকরণ। ঘন্টাটা বেজে শব্দ সৃষ্টি হয়, তা আমাদের পূজা শুরু হয় কখন, শেষ হয় কখন, এই ঘন্টায় আমাদেরকে প্রমাণ করে দেবে। প্রথম যদি বাজানো যায় তখন দেখা যাবে কি ঘন্টা বেজেছে, পূজা শুরু হবে। তাই একটা মঙ্গলজনক শব্দ সৃষ্টিকারী উপকরণ হলুদ। আমরা অবশ্যই হলুদ দেখেছি, হলুদ পরিশুদ্ধ চিন্তাকে নির্দেশ করে এবং মনকে আকর্ষণ করে। এছাড়া হলুদ, হলুদের ভেষজ গুণ রয়েছে, হলুদের ভেষজ গুণও রয়েছে। হলুদ, এই হলুদ দেবী দুর্গার প্রতীক, হলুদের রং ভেষজ। এটা হচ্ছে হলুদ, হচ্ছে মা দুর্গা দেবীর প্রতীক। আর এটা হচ্ছে পবিত্র সুতা, পবিত্র সুতা যজ্ঞের জন্য প্রয়োজন হয় পবিত্র সুতা। আমরা নাম যজ্ঞ অনুষ্ঠান করলে এই পবিত্র সুতার একান্ত প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই এই ক্লাসের মূল্যায়ন করব। মূল্যায়ন হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে কয় প্রকার দেবদেবীর পরিচয় পায়। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে কত প্রকার বা আমরা দেবদেবীর পরিচয় পাই, অবশ্যই আমরা এর আগে করছি যে তিন প্রকার দেবদেবীর পাই, সেটা হচ্ছে কি লৌকিক, বৈদিক, পৌরাণিক। এই দেবদেবী তিন প্রকার দেবদেবীর পরিচয় পাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন দেবতার কথা পুরাণে এবং বেদে উল্লেখ নাই। অবশ্যই আমরা ধরে নেব লৌকিক, দেখি মিলিয়ে নেই লৌকিক, অর্থাৎ বেদ এবং পুরাণে নাই, সেটা হচ্ছে লৌকিক দেবতার কথা। তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন দেবতা, কোনটি পরিশুদ্ধ চিন্তাকে নির্দেশ ও মনকে শুদ্ধ করে, সেটা আমরা এখানে ধরে নেই। ক খ গ ঘ আছে, প্রথম আছে চন্দন, দ্বিতীয় হচ্ছে ধূপ, তৃতীয় আসন, চতুর্থ হচ্ছে হলুদ। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমাদের হলুদ হবে, হলুদ দেখিয়ে যে আমাদের হলুদ। কোনটি উচ্চ সম্মানের প্রতীক, আবির, হলুদ, মুকুট, ঘন্টা। অবশ্যই আমাদের কি উচ্চ সম্মানের প্রতীক মুকুট হবে, দেখি আমরা মিলিয়ে নেই মুকুট। তাহলে আমরা এই আজকের পূজার উপকরণে আমরা এই চারটি প্রশ্ন দিয়ে মূল্যায়ন করলাম। এখন আমাদের বাড়ির, এখন আমাদের সবাইকে ধন্যবাদ, সবাই সুন্দর থাকো, ভালো থাকো, এই কামনায় আমি এখানে শেষ করছি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ।